প্রেহের দু হাজার চব্বিশ সালের নতুন বছরে দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর ফার্স্ট স্যামেডি অর্থাৎ প্রথম কমিক মূল্যায়নের বাংলার সিলেবাস প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে প্রথমে তোমার সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট স্যামেডিপ অর্থাৎ প্রথম কমিক মূল্যায়নে থাকবে প্রথম কমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস তোমার থাকবে পঞ্চাশ তার মধ্যে চল্লিশ নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে আর দশ নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে চল্লিশ নম্বরে যে লিখিত পরীক্ষা হবে তার সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের থাকবে তোমায় থাকবে আয় আরও বেঁধে বেঁধে থাকি জ্ঞান চক্ষু আফ্রিকা হারিয়ে যাওয়া কালি কলম অসুবি একজন এই বিষয়গুলো তোমাদের কিন্তু থাকবে তার পাশাপাশি ব্যাকরণ থেকে থাকবে কারো ও অকারক সম্পর্ক এবং অনুবাদ আর কোনি থেকে থাকবে এক থেকে তিরিশ পাতা ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নাও দেখো সরাসরি কিন্তু দশম শ্রেণীর ফার্স্ট সেমিটির অর্থাৎ প্রথম পর্যায় ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন্টটা দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের রয়েছে চল্লিশ আর সময় তোমাদের রয়েছে এক ঘন্টা তিরিশ মিনিট একে জাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো শিক্ষক ব্যাংকের ম্যানেজার কলেজের প্রফেসর একজন প্রশাসক হবে কলেজের প্রফেসর পরে রয়েছে অশু একজন কবিতায় গাছটির রং ছিল সবুজ গোলাপি হলুদ না সাদা হবে গোলাপি তাহলে অশু একজন কবিতায় গাছটির রং ছিল গোলাপি পরে রয়েছে আমাদের ডান পাশে গিরিখার ধস সাগরনা নদী উতরাবে ধস তাহলে আমাদের ডান পাশে হচ্ছে ধস পরে রয়েছে আফ্রিকা হার মানতে চাইছিল শঙ্কাতে প্রকৃতিতে আকাশে না সমুদ্রকে উৎরেবে শঙ্কাকে পরের প্রশ্ন আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল ঝর্ণা কলম ফাউন্টেন পেন রিজার্ভার পেন পার্কার পেন উত্তরে রিজার্ভার পেন পরে রয়েছে লাঠি তোমার দিন ফুরায়েছে এ কথা বলেছে বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ বিদ্যাসাগর না রামমোহন উত্তরবে বঙ্কিমচন্দ্র পর হচ্ছে ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে গঠিত হয় ক্রিয়াপদ নাম অকারক বিশ্বপদ ক্রিয়াপদ পর হচ্ছে নীচের কোন বিভক্তিকে তির্যক বিভক্তি বলে এ রে তে র রে এ পরে লেখক লেখে নিনেক পদটি হল সমধাতুজকর্তা সম ধাতুজ সম ধাতুজকরণ উপবাক্যই কর্তা উত্তরবে সম ধাতুজকর্তা ক্ষয়দাকে রয়েছে কম বেশি কুড়িটি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো এগারোটি মানে এক করে এক ইন্টু এগারো সময় সমান এগারো প্রশ্ন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল তো লিখবে তপন শুনেছে তার নতুন মোশমশায় লেখক তিনি বই লেখেন এবং সেই বই ছাপাও হয় এ কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কেন তপন এরূপ মনে করেছিল তপনের লেখা গল্প তার মেষমশায় এমনভাবে সংশোধন করেছিল যে গল্পের মধ্যে তপন নিজেকে খুঁজে পায়নি তাই দিনটিকে তার দুঃখের দিন বলে মনে হয়েছে প্রশ্ন রক্তের একটা কালো দাগ রক্তের দাগ কালো কেন তো লিখবে যুদ্ধের মৃত মানুষের রক্ত জমাট বেঁধে শুকিয়ে গিয়েছিল জমাট বাঁধা রক্ত সাধারণত কালো হয়ে যায় তাই রক্তের দাগ কালো ছিল তারপর যুদ্ধ হলো যুদ্ধকে কিসের সঙ্গে কবি তুলনা করেছেন তো লিখবে অসুবি একজন কবিতায় যুদ্ধকে কবি রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করেছেন পরে হচ্ছে শান্ত হলুদ দেবতারা কেমনভাবে ছিলেন তো লিখবে শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিলেন প্রশ্ন আমাদের চোখ মুখ ঢাকা কি কারণে চোখ মুখ ঢাকা উঠতে মানুষ যখন পারিপার্শ্বিক বিপর্যয় সম্পর্কে নির্বিকার থাকে তখন বলা হয় তারা উত্তাপহীন জীবনযাত্রা বা জীবনযাপন করে চলেছে চোখ মুখ ঢাকা বলতে এই নির্বিকার জীবনযাপনকেই বোঝানো হয়েছে আমাদের মাথায় বোমারু এই উক্তি কিসের ইঙ্গিত বহন করে বোমারু হলো যুদ্ধবিমান যেখান থেকে মারণ বোমা নিক্ষেপ করে ধ্বংস করা হয় জনপদ আলোচ্ছ উক্তিটি যুদ্ধের পরিবেশকে ইঙ্গিতবাহী করে তুলেছে হাই ছায়াবৃতা কাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে উত্তরবে নিবিড় বনস্পতি ঘেরা আলোহীন স্থানে আফ্রিকার অবস্থান ছিল বলে তাকে ছায়াবৃত্তা বলা হয়েছে নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা তাকে কিভাবে নির্লজ্জ অমানুষতা নগ্ন করল ঔপনিষিক প্রভুরা মনুষ্যত্বকে পদলিত করে আফ্রিকার মানুষকে দাসত্বের শৃঙ্খলে বেঁধে ফেলে সাম্রাজ্যবাদী অমানসিক উচ্চারকে এখানে নির্লজ্জ অমানুষতা বলা হয়েছে এক সাহেব লিখে গেছেন সাহেব কি লিখে গেছেন শ্রীপান্থ হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে জানিয়েছেন যে এক সাহেব লিখে গেছেন ঔপনিবেশিক শদকে বারোয়ানা বত্রিশ হাজার অক্ষর লেখানো যেত নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা কারা কিভাবে নির্লজ্জ অমানুষতা নগ্ন করল উত্তরে ঔপনিবেশিক প্রভুরা মনুষ্যত্বকে প্রদলিত করে আফ্রিকার মানুষকে দাসত্বের শৃঙ্খলে বেঁধে ফেলে সাম্রাজ্যবাদী অমানসিক অত্যাচারকে এখানে নির্লজ্জ অমানুষতা বলা হয়েছে এক সাহেব লিখে গেছেন সাহেব কী লিখে গেছেন শ্রীপান্থ তার হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধে জানিয়েছেন এক সাহেব লিখে গেছেন উনিশ শতকে বারোয়ানায় বত্রিশ হাজার অক্ষর লেখানো যেত জন্ম নিল ফাউন্টেন পেন ফাউন্টেন পেনের বৃত্তান্তটি উল্লেখ করো শ্রীফান্ত হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধে রয়েছে লুইস অ্যাডসন ওয়াটারম্যানের হাত ধরে ফাউন্টেন পেনের জন্ম হয়েছে আদিতে এর নাম ছিল রিজার্ভার পেন পরে লেখক কাকে দার্শনিক বলেছেন যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন লেখক তাকে দার্শনিক বলেছেন পরে অনুসর্গ কাকে বলে যে পদ বিশ্ব বা সর্বনাম পদের পরে পৃথকভাবে বসে শব্দ কাজ করে তাকে অনুসর্গ বলে যেমন থেকে জন্য দিয়ে ইত্যাদি পরে সম ধাতু কর্তা কাকে বলে একই ধাতু থেকে যদি কর্তা ও ক্রিয়ার উৎপত্তি হয় তখন তাকে সমধাতুজ কর্তা বলে যেমন লেখক লেখে নিরপেক্ষ কর্তা কাকে বলে একই বাক্যে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা যদি ভিন্ন ভিন্ন হয় তবে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে যেমন সূর্য উঠলে কুয়াশা দূর হয় অনুসর্গযোগ্য একটি কর্মকারকের উদাহরণ দাও তোমার তদে কাদে প্রাণ পড়েছে কারক কাকে বলে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কারক বলে গাগে রয়েছে প্রসঙ্গ নির্দেশ সহ যে কোনো একটি প্রশ্নের কমবেশি বেশি শব্দের মধ্যে উত্তর লেখ প্রশ্নের মান তিন মূল্য জহুরির কাছে স্বপ্রসঙ্গ প্রসঙ্গ ব্যাখ্যা করো আশাপূর্ণা দেবী জ্ঞানচক্ষু গল্প থেকে এক উদ্ধৃতি গৃহীত তপনের ছোটমেশো বই লিখতেন তপনের লেখা গল্প ছোটমেশর হাতে পড়েছিল জহুর যেমন কোনটা আসল রত্ন আর কোনটা নয় তা বলতে পারেন তেমনই একজন লেখক বলতে পারেন কোন লেখা ভালো আর কোন লেখাটা খারাপ তেমনই একজন লেখক বলতে পারেন কোন লেখা ভালো আর কোন লেখা খারাপ সুতরাং তপনের নতুন লেখাটির গুণমান বিচারের প্রকৃত মানদণ্ড হল তার লেখক মেষমশায় এর মতামত মন্তব্যটি এই অর্থে তাৎপর্যমণ্ডিত পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর পাথরের মতো বলতে তাৎপর্য বিশ্লেষণ করো বা তা পাথরের মতো বলার কারণ তাৎপর্য বিশ্লেষণ করো কবিতায় বর্ণিত মেয়েটিকে দরজায় দাঁড় করিয়ে রেখে কবি চলে গেছেন বহুদূরে প্রিয় মানুষটি ফিরে আসবে এই প্রত্যাশায় মেয়েটি অপেক্ষায় রইল অবিচলভাবে এরপর দিন যায় মাস যায় এমনকি বছরও অতিক্রান্ত হয়ে যায় কিন্তু মানুষটি আর ফিরে আসে না প্রিয়জনের বিরহে মেয়েটি কাছে দিন সময় আর বছরগুলো অসহ্য মনে হয় পরপর নেমে আসা পাথরের যেমন ভার বাড়ায় তেমনই অপেক্ষার বছরগুলো সেই মেয়েটিকে ভারাক্রান্ত করে তোলে প্রিয়জনের বিরহের দীর্ঘকালীনতা এখানে ভারী পাথরের সঙ্গে তুলনীয় আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে স প্রসঙ্গ ব্যাখ্যা করো। শঙ্খগ্রস্তর আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতায় অগ্রাসী সাম্রাজ্যবাদীদের কাইম স্বার্থের কথা বলতে গিয়ে প্রসঙ্গটির অবতারণা করেছেন যুদ্ধ মানে নরকীয় হত্যা লীলা যুদ্ধের পর মৃত্যু বিধ্বস্ত জনপদ জুড়ে বিরাজ করে থাকে মানুষের হাহাকার যে শিশু আগামী ভবিষ্যতের নাগরিক যুদ্ধবাজ তাদের জীবন নিয়ে রক্তের হোলি খেলে চারিদিকে পড়ে থাকে শিশুদের চারদিকে নিঃস্পন্দেহে রয়েছে নিচের প্রশ্নগুলির কম বেশি একশো পঞ্চাশটি শব্দের মধ্যে উত্তর লেখো যে কোনো একটি প্রশ্নের মান পাঁচ প্রথম পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে একে অলৌকিক বলার কারণ কি আশাপূর্ণা দেবী জ্ঞানচুকু গল্পে কেন্দ্রীয় চরিত্র তপন একটি গল্প লিখেছিল সৌভাগ্যক্রমে তপনের ছোটো মেসোর বিয়ে হয় একজন অধ্যাপকের সঙ্গে যিনি ছিলেন লেখক নতুন মেষমশায় তপনের গল্পটি পড়েন এবং প্রশংসা করেন এরপর গল্পটি ছাপিয়ে দেওয়ার জন্য তিনি নিয়ে যান বেশ কিছুদিন পরে তপনের গল্পটি সন্ধ্যাধারা নামক পত্রিকায় ছাপা হয় গল্প ছাপা হওয়ার ঘটনায় তপনের কাছে অলৌকিক বলে মনে হয় তপনের ধারণা ছিল লেখকেরা অন্য কোনো গ্রহের জীব সাধারণ মানুষদের সঙ্গে তাদের কোনো মিল নেই বলেই সে মনে করত তাই তার লেখক হওয়ার স্বপ্ন নিতান্তই কল্পনা ছাড়া আর কিছু নয় কিন্তু নতুন মেষমশাইকে দেখে তার জ্ঞানচুখু খুলে গেল সে বুঝল লেখকেরাও তার বাবা পেন কাকার মতোই সাধারণ মানুষ সুতরাং তপনের লেখক হওয়ার আর কোনো বাধা রইল না তার লেখা গল্পটি সন্ধেতা পত্রিকায় প্রকাশের জন্য নতুন মেষমশায় নিয়ে গিয়েছিল কিছুদিন পর মেষমশায় তাদের বাড়িতে এলে তপন তার হাতে সন্ধেতার পত্রিকাটি দেখতে পায় নিজের লেখা গল্প ছাপা হয়েছে এই ভেবে তপন বিষয়টিকে অলৌকিক বলে মনে করে কারণ সে কখনো কল্পনা করতে পারেনি তার কাঁচা হাতের লেখা গল্পও কোনো দিন ছাপা হবে পরে কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর সে ছবি বলতে লেখক কোন ছবির কথা বলেছেন যন্ত্রের ছবি আর শিল্পীর ছবির মধ্যে পার্থ্য কি। লিখবে কম্পিউটার একটি যন্ত্র কারিগরি সভ্যতায় যেখানে ছবি আঁকা হয় সেই ছবির সঙ্গে মনের কোনো সংযোগ নেই ছবি আঁকা উন্নত শিল্পকর্ম শিল্পের সঙ্গে শিল্পীর সম্পর্ক কম্পিউটার কম্পিউটারের মন বলে কিছু নেই তার রেখা নিছকয় যন্ত্রের আঁকিবুকি আর শিল্পী ছবি আঁকেন অনুভূতির রং ও রেখায় যেখানে মনের মধুরী মিশে থাকে থাকে শিল্পীর আবেগ এবং মনের গভীরে সযত্ন লালিত চিন্তা রবীন্দ্রনাথও অক্ষর কাটাকাটি করতে গিয়ে আনমনে এঁকে ফেলতেন সাদা কালো ছবি এই ছবির মধ্যে আছে খেয়ালি আবেগের প্রকাশ কিন্তু কম্পিউটারে সেই আবেগ হাইপেন অনুভূতির কোনো বালাই নেই লেখক বলতে চেয়েছেন মনের জিনিসকে যন্ত্রের সাহায্যে রূপ দিতে গেলে তা কৃত্রিম হয়ে পড়ে আবেগ ছাড়া শিল্প কখনোই জীবন্ত হয় না ভাব ঘনীভূত হয়ে শিল্পী তাকে রং তুলির সাহায্যে মন মূর্ত করে তোলেন তাই কম্পিউটারের ছবি অপেক্ষা আঁকা ছবি বেশি প্রাণময় হয়ে ওঠে উমদ্যাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর কম বেশি একশো পঞ্চাশ শব্দে নিজের ভাষায় লেখো যে কোনো একটি প্রশ্নের মান পাঁচ প্রথম প্রশ্ন পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর কার মাথার ওপর উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো অসু একজন কবিতায় বর্ণিত অপেক্ষায় দাঁড়িয়ে থাকা মেয়েটির কথা এখানে বলা হয়েছে এই মেয়েটির মাথার বা মাথার ওপর পাথরের মতো বছরগুলো নেমে এসেছিল কবিতার প্রিয় মেয়েটিকে দরজায় দাঁড় করিয়ে রেখে চলে গিয়েছিলেন বহুদূরে কবে তার প্রিয়জন ফিরে আসবে এই আশায় মেয়েটি অপেক্ষা করতে থাকে সে দেখে তার প্রিয় মানুষটির চলে যাওয়ার পথ দিয়ে সাবিক নিয়মে একটা কুকুর চলে যায় হেঁটে যায় গির্জারা এক নান কবি বলতে চেয়েছেন পথের সাবিক বৈশিষ্ট্য এখানে বজায় থাকে মেয়েটিও দাঁড়িয়ে নিল প্রতীক্ষার প্রহর শুনে কেটে গেল একটা সপ্তাহ তারপর একটা বছর এবার বৃষ্টিতে ধুয়ে চলে যাওয়া মানুষটির পায়ের দাগ তার ফিরে আসার অনিশ্চয়তা আরও গভীর হয়ে রাস্তায় ঘাস জন্মানোর অনুষঙ্গে বিরহের দিন অসহায়হীন তখন প্রতিটি প্রহরকে মনে হয় এক একটি পাথরের টুকরো প্রিয়জনের ফিরে আসার দীর্ঘ প্রতীক্ষা মেয়েটির কাছে পরপর পাথরের মতো স্তূপাকৃত বেদনা ভরা হয়ে দেখা দিল অতিক্রান্ত বছরগুলো তার কাছে মনে হলো অসহায়হীন প্রতীক্ষার বছরগুলি ভারযুক্ত পাথরের সঙ্গে তুলনা করে কবি এখানে গভীর ব্যঞ্জনার সৃষ্টি করেছেন পরের প্রশ্ন চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কাকে কথা বলা হয়েছে কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো ভালো করে প্রশ্নের উত্তর দেখে নাও আমি আর মুখে বলছি না মুখে বললে ভিডিওটা বড় হয়ে যাবে তোমাদের অসুবিধা হবে আমি আস্তে আস্তে কল ডাউন করছি তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতে নোট ডাউন করে নেবে দেখে নাও ভালো করে পরের প্যারাটা দেখে নাও তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে ভালো করে দেখে নাও পরের প্রশ্ন রয়েছে আমাদের ডান পাশে ধস আমাদের বাঁয়ে গিরিখাদ আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার ভাব বস্তুকে অনুসরণ করে উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো ভালো করে উত্তরটা দেখে নাও পরে হচ্ছে চয় দাগে নিচের প্রশ্নগুলির উত্তর কম বেশি একশো পঞ্চাশ শব্দে নিজের ভাষায় লেখো যে কোনো একটি প্রশ্নের মান পাঁচ প্রথম দিন গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা করো ভালো করে উত্তরটা দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রতিটি স্কুলেই কিন্তু ফার্স্ট সামেটিভে এই প্রশ্নটা কিন্তু দেওয়া হয় বিভিন্নভাবে ঘুরিয়ে কিন্তু এই প্রশ্নটা দেওয়া হয় খুব ভালো করে তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরটা মুখস্থ করে ফেলবে দেখে নাও আমি আস্তে স্ক্রল ডাউন করছি তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতে নোট ডাউন করে নেবে দেখো পরের প্রশ্ন আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে এমন কথা বলেছেন কেন শরীরটাকে চাকর বাড়ানো বলতে তিনি কি বুঝিয়েছেন প্রশ্নের মান পাঁচ ভালো করে উত্তরটা দেখে নাও পরের প্রশ্ন তোমাদের রয়েছে ছয় দাগে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো অর্থাৎ বঙ্গানুবাদ রয়েছে প্রশ্নের মান রয়েছে চার অনুবাদটাও দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামিটির অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস টেনের বাংলার কোশ্চেন পেপার ভালো করে তোমরা কোশ্চেন্টটা দেখে নাও এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামিটি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন্টটা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে আমি ভুলবে না আর আমার আছে নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল বেলাই সব প্রেস করবে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করলো যারা এই বছর দশম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যেই দশম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লে লিস্ট দেখতে পারবে তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও